হিমু সমগ্র, হুমায়ুন আহমেদ, ময়ূরাক্ষী, পর্বত্রী। আমার টেলিফোন ব্যাধি আছে। একবার টেলিফোনে কারোর সঙ্গে কথা বললে আবার অন্য কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। রূপাদের বাসায় করলাম, রূপার বাবা ধরতেই বললাম, আচ্ছা এটা কি রেলওয়ে বুকিং? রূপার বাবা বললেন, জি না, আপনার রং নাম্বার হয়েছে। তখন আমি বললাম, জাস্ট ওয়ান মিনিট, রূপা কি জেগে আছে? রূপার বাবার হাই প্রেশার এই জাতীয় কিছু বোধহয় আছে, অল্পতেই রেগে গিয়ে এমন হইচই শুরু করেন যে বলার মতো না। আমার কথাতেও তাই হলো, তিনি চিড়চিড়িয়ে উঠলেন, কে কে এই ছোকরা, তুমি কে? তিনি খুব হইচই করতে লাগলেন, আমি রিসিভার রেখে দিলাম। রূপার বাবা নিশ্চয়ই সবাইকে ডেকে এই ঘটনা বলবেন, রূপার সঙ্গে সঙ্গে বুঝবে কে টেলিফোন করেছিল, সে হাসবে না রাগ করবে কে জানে। যেখানে রাগ করা উচিত সেখানে সে রাগ করে না, হাসে, যেখানে হাসা উচিত সেখানে রাগ করে। আমি 17-এ রিং করে জাস্টিস এম সোহাবেনের বাসা চাইলাম, সম্ভব হলে মীরা বা মীরুর সঙ্গেও কথা বলা যাবে। কি বলবো ঠিক করা হলো না, যা মনে আসে তাই বলবো। আগে থেকে ভেবেচিন্তে কিছু বলা আমার স্বভাবে নেই। হ্যালো, কে মীরা? হ্যাঁ, আপনি কে বলছেন? আমার নাম টুটুল। কে? অনেকক্ষণ চুপচাপ কাটল, মনে হচ্ছে মীরা ঘটনার আকস্মিকতায় বিচলিত। আমার মনে হয় কথা বলবে কি বলবে না বুঝতে পারছে না। ভুলে গেছেন ওই যে পুলিশের হাতে তুলে দিলেন? কি করেছিলাম আমি বলুন তো? কোত্থেকে টেলিফোন করছেন? হাসপাতাল থেকে। পুলিশ মেরে আমার অবস্থা কাহিল করে দিয়েছে, রক্তবমি করছিলাম। সে কি কথা, মারবে কেন? পুলিশের হাতে আসামি তুলে দেবেন আর পুলিশ আসামিকে কোলে বসিয়ে মন্ডা খাওয়াবে? আমি তো আপনাদের কোনোই ক্ষতি করিনি, গাড়িতে ডেকেছেন, উঠেছি। তাছাড়া আপনারা টুটুল টুটুল করছিলেন, আমার ডাকনামও টুটুল। আপনি কিন্তু বলেছেন আমার নাম টুটুল নয়। হ্যাঁ বলেছিলাম, কারণ বুঝতে পারছিলাম আপনি অন্য টুটুলকে খুঁজছিলেন যার কপালে একটা কাটা দাগ। ওপাশে অনেকক্ষণ কোনো কথা শোনা গেল না, অন্ধকারে ঢিল ছুঁড়েছিলাম, মনে হচ্ছে লেগে গেছে। এটা একটা আশ্চর্য ব্যাপার, যা বলি প্রায় সবসময় তা কেমন যেন মিলে যায়। টুটুলের কপালের কাটা দাগের কথাটা হঠাৎ মনে এসেছিল, ভাগ্যিস এসেছিল। হ্যালো, আপনি কোন হাসপাতালে আছেন? কেন দেখতে আসবেন? বলুন না কোন হাসপাতালে। বাসায় চলে যাচ্ছি, ওরা বুকের এক্স রে করেছে, দুটা স্টিচ দিয়েছে, বলেছে ভর্তি হওয়ার দরকার নেই। আমি এক্ষুনি বাবাকে বলছি, থানায় টেলিফোন করবেন। আমি শব্দ করে হাসলাম, হাসছেন কেন? পুলিশ কি কখনো মারের কথা স্বীকার করে? কখনো করে না। আচ্ছা রাখি। না না রাখবেন না, প্লিজ না প্লিজ। আমি টেলিফোন নামিয়ে রাখলাম, ঠিক তখন প্রবল বর্ষণ শুরু হলো, কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড় সাধারণত চৈত্র মাসেই হয়, ঝড়ের নাম হওয়া উচিত ছিল কালচৈত্র ঝড়। দেখতে দেখতে অসহ্য গরম চলে গিয়ে চারিদিক হিম শীতল হয়ে গেল, নির্ঘাত আশেপাশে কোথাও শিলাবৃষ্টি হচ্ছে। ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজব কি ভিজব না মনস্থির করতে পারছি না। রিনকি বের হয়ে এলো বাবার ঘর থেকে, তাকে কেমন যেন শঙ্কিত মনে হচ্ছে। আমি বললাম, রিঙ্কি তুই একটু বসার ঘরে যা, কলিং বেল বাজতেই দরজা খুলে দিবি। রিঙ্কি বিস্মিত গলায় বলল, কেন?
তোর জন্য একটা সারপ্রাইজ আছে। রিঙ্কি নিচে নামার সঙ্গে সঙ্গে কলিং বেল বাজলো। আমার মনটাই অন্যরকম হয়ে গেল। ঝড় বৃষ্টির মধ্যে দেখা হোক দুজনে, দীর্ঘস্থায়ী হোক এই মুহূর্ত। রিঙ্কি দরজা খুলেছে, না জানি তার কেমন লাগছে। আমি বাদলের ঘরে ঢুকে শুয়ে পড়লাম। নদীরাকে আনা যায় কি না দেখা যাক, যদি আনতে পারি ওদের দুজনকে কিছুক্ষণের জন্য এই নদী ব্যবহার করতে দেব। হেমু ভাই, তুমি কি এখনো জেগে আছিস? রাতে আমার ঘুম হয় না। বলিস কি, ঘুমের ওষুধ খাই, তাতেও লাভ হয় না। 10 মিলিগ্রাম করে ফ্রিজিয়াম আজ খেয়েছিস? না, আজ সারা রাত তোমার সঙ্গে গল্প করব, খুব করতে ইচ্ছে করছে না। আয়, তোকে ঘুম পাড়িয়ে দিই। ঘুমোতে ইচ্ছে করছে না, আজ ঘুমিয়ে থাক, কাল গল্প করব। ঘুম আসবে না, বললাম ঘুম এনে দিচ্ছি। নাকি তুই আমার কথা বিশ্বাস করিস না? কী যে বলো, কেন বিশ্বাস করব না, তুমি যা বলো তাই হয়। বেশ, তাহলে চোখ বন্ধ কর। করলাম। মনে কর তুই হেঁটে হেঁটে যাচ্ছিস, চৈত্র মাসের কড়া রোদ, হাঁটছিস শহরের রাস্তায়। হ্যাঁ, এখন তুই শহর থেকে বেরিয়ে এসেছিস। গ্রাম, বিকেল, সূর্য নরম, রোদে কোনো তেজ নেই, ফুরফুর বাতাস, তোর শরীর ঠান্ডা হয়ে এসেছে। হঠাৎ তোর সামনে একটা নদী পড়ল, নদীতে হাঁটু জল, কি ঠান্ডা পানি, কি পরিষ্কার। আজলা ভরে তুই পানি খাচ্ছিস, ঘুমে তোর চোখ জড়িয়ে আসছে, ইচ্ছা করছে নদীর মধ্যেই শুয়ে পড়তে। নদীর ধারে বিশাল একটা পাকুড় গাছ, তুই সেই পাকুড় গাছের নিচে এসে দাঁড়িয়েছিস, এখন শুয়ে পড়লি, খুব নরম হালকা দুর্ভাগাসের উপর শুয়েছিস। আর জেগে থাকতে পারছিস না, রাজ্যের ঘুম তোর চোখে। বাদল এবার আর হুঁ বলল না, কিছুক্ষণের মধ্যে তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। এই ঘুম সহজে ভাঙবে না, কেউ যদি এটাকে কোনো অস্বাভাবিক বা অলৌকিক কিছু ভেবে বসেন তাহলে ভুল করবেন। পুরো ব্যাপারটার পেছনে কাজ করছে আমার প্রতি বাদলের অন্ধ ভক্তি, যে ভক্তি কোনো নিয়ম মানে না, যার শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ানো। বাদল না হয়ে অন্য কেউ যদি হতো তাহলে আমার এই পদ্ধতি কাজ করতো না। এই ছেলেটা আমাকে বড়ই পছন্দ করে, সে আমাকে মহাপুরুষের পর্যায়ে ফেলে রেখেছে। আমি মহাপুরুষ না, আমি ক্রমাগত মিথ্যে কথা বলি, অসহায় মানুষদের দুঃখ কষ্ট আমাকে মোটেই অভিভূত করে না। একবার আমি একজন ঠেলাওয়ালার গালে চরম দিয়েছিলাম, ঠেলাওয়ালা হঠাৎ ধাক্কা দিয়ে আমাকে রাস্তার ড্রেনে ফেলে দিয়েছিল, নোংরা পানিতে আমার সমস্ত শরীর মাখামাখি। সেই অবস্থাতেই উঠে এসে আমি তার গালে চর বসালাম। বুড়ো ঠেলাওয়ালা বলল, ধাক্কা দিয়া না ফেললে আপনি গাড়ির তলে পড়তেন, আসলেই তাই। যেখানে আমি দাঁড়িয়েছিলাম ঠিক সেখান দিয়ে একটা পাজেরো জিপ টার্ন নিল, নতুন আসা এই জিপগুলির আচার আচরণ ট্রাকের মতো। আমি গম্ভীর গলায় বললাম, মরলে মরতাম, তাই বলে তুমি আমাকে নর্দমায় ফেলবে? ঠেলাওয়ালা করুণ গলায় বলল, মাপ কইরা দেন, আর ফেলুম না। আমি আগের চেয়ে রাগি গলায় বললাম, মাপের কোনো প্রশ্ন আছে না, তুমি কাপড় ধোয়ার লন্ড্রির পয়সা দেবে। গরিব মানুষ ধনী মানুষ বুঝি না, বের করো কি আছে। অবাক বিস্ময়ে বুড়ো আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, কোনো কথা শুনতে চাই না, বের করো কি আছে। মাঝে মাঝে মানুষকে তীব্র আঘাত করতে ভালো লাগে, কঠিন মানসিক যন্ত্রণায় কাউকে দগ্ধ করার আনন্দের কাছে সব আনন্দই ফিকে। এই লোকটি আমার জীবন রক্ষা করেছে, সে কল্যাণ কল্পনাও করেনি কারোর জীবন রক্ষা করে সে এমন বিপদে পড়বে। যদি জানতো এই অবস্থা হবে তাহলে কি সে আমার জীবন রক্ষা করার চেষ্টা করত? বুড়ো গামছায় মুখের ঘাম মুছতে বলল, বুড়ো মানুষ মাপ কইরা দেন,
টাকা পয়সা কিছু তোমার কাছে নেই? যে না, কাইলও কোনো টিডি পাই নাই, আজও পাই নাই। যাচ্ছ কোথায়? রায়ের বাজার। ঠিক আছে, আমাকে কিছু দূর তোমার গাড়িতে করে নিয়ে যাও, এতে খানিকটা হলেও উসুল হবে। আমি তার গাড়িতে উঠে বসলাম। বৃদ্ধ আমাকে টেনে নিয়ে চলল। পিছন থেকে ঠেলছে তার নাতি কিংবা তার ছেলে। এই পৃথিবীর নিষ্ঠুরতায় তারা দুজনই মর্মাহত। পৃথিবী যে খুবই অকরুণ জায়গায় তা তারা জানে না। আমি আরও ভালোভাবে তা জানিয়ে দিচ্ছি। রাস্তায় এক জায়গায় ঠেলা গাড়ি থামিয়ে আমি চা নিয়ে গাড়িতে বসে বসেই খেলাম। তাকিয়ে দেখি বাচ্চা ছেলেটির চোখ মুখ ক্রোধ ও ঘৃণায় কাল হয়ে গেছে। যে কোনো মুহূর্তে সে ঝাঁপিয়ে পড়বে আমার উপর। আমি তার ভেতর এই ক্রোধ এবং এই ঘৃণা আরও বাড়ুক তাই চাচ্ছি। মানুষকে সহ্যের শেষ সীমা পর্যন্ত নিয়ে যাওয়া সহজ কথা না, সবাই তা পারে না। যে পারে তার ক্ষমতাও হেলাফেলা করার মতো ক্ষমতা না। বুড়ো রাস্তার উপর বসে গামছায় হাওয়া খাচ্ছে। তার চোখে আগেকার বিস্ময়ের কিছুই আর এখন নেই, এক ধরনের নির্লিপ্ততা নিয়ে সে তাকিয়ে আছে। আমি চা শেষ করে বললাম, বুড়ো মিয়া চলো যাওয়া যাক। আমরা আবার রওনা হলাম। মোটামুটি নির্জন একটা জায়গায় এসে বসলাম। থামাও গাড়ি, থামাও, এখানে নামবো। আমি নামলাম, পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করলাম। আমার মানিব্যাগ সবসময় খালি থাকে। আজ সেখানে 500 টাকার দুটা চকচকে নোট আছে, মজিদের টিউশনির টাকা। মজিদ টাকা হাতে পাওয়া মাত্র খরচ করে ফেলে বলে তার টাকা পয়সার সবটাই থাকে আমার কাছে। বুড়ো মিয়া জি, তুমি আমার জীবন রক্ষা করেছ, কাজটা খুব ভালো করনি। যাই হোক, করে ফেলেছ যখন তখন তো আর কিছু করার নেই, তোমাকে ধন্যবাদ। দেখি আরও কিছুদিন বেঁচে থাকতে কেমন লাগে। তোমাকে আমি সামান্য কিছু টাকা দিতে চাই, এই টাকাটা আমার জীবন রক্ষার জন্যে না। তুমি যে কষ্ট করে রোদের মধ্যে আমাকে টেনে টেনে এত দূর আনলে তার জন্যে। 500 তোমার, 500 এই ছেলেটার। বুড়ো হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আমি কোমল গলায় বললাম, এই রোদের মধ্যে আজ আর গাড়ি নিয়ে বের হইও না, বাসায় চলে যাও, বাসায় গিয়ে বিশ্রাম করো। বুড়োর চোখ দিয়ে পানি পড়ছে। ব্যাপারটা এরকম ঘটবে আমি আশা করেছিলাম। বাচ্চা ছেলেটির মুখে ক্রোধ ও ঘৃণার চিহ্ন এখন আর নেই, তার চোখ এখন অসম্ভব কোমল। আমি বললাম, এই তোর নাম কী রে? লালটু মিয়া। প্যান্টের বোতাম লাগা বেটা, সব দেখা যাচ্ছে। লালটু মিয়া হাত দিয়ে প্যান্টের ফাঁকা অংশ ঢাকতে ঢাকতে বলল, বোতাম নাই। তাহলে তো সমস্যার সমাধান, হাত সরিয়ে ফেলো, আলো হাওয়া যাক। লালটু মিয়া হাসছে, হাসছে বুড়ো ঠেলা আলা। তাদের কাছে এখন আমি তাদেরই একজন। বুড়ো বলল, আব্বাজি আসেন, তিনজনে মিলা চা খাই, তিয়াস লাগছে। পয়সা কে দেবে তুমি? আমার হাতে কিন্তু আর একটা পয়সাও নেই। বুড়ো আবার হাসল। আমরা একটা চায়ের দোকানের দিকে রওনা হলাম। নিজেকে সেই সময় মহাপুরুষ বলে মনে হচ্ছিল। আমি মহাপুরুষ নই, কিন্তু এই ভূমিকায় অভিনয় করতে আমার বড় ভালো লাগে। মাঝে মাঝে এই ভূমিকায় আমি অভিনয় করি, মনে হয় ভালোই করি। সত্যিকার মহাপুরুষরাও সম্ভবত এত ভালো করতেন না। আমি অবশ্যই এখন পর্যন্ত কোনো মহাপুরুষ দেখিনি, তাদের চিন্তা ভাবনা কাজ কর্ম কেমন তাও জানি না। মহাপুরুষদের কিছু জীবনী পড়েছি, সেই সব জীবনীও আমাকে আকৃষ্ট করতে পারেনি। টলস্টয় 13 বছরের একজন বালিকাকে ধর্ষণ করেছিলেন, সেই ভয়াবহ ঘটনা তিনি স্বীকার করেছেন। আমরা সবাই তো আমাদের ভয়ঙ্কর পাপের কথা স্বীকার করি না? আমার মতে মহাপুরুষ হচ্ছে এমন একজন যাকে পৃথিবীর কোনো মালিন্য স্পর্শ করেনি। এমন কেউ কি সত্যি জন্মেছে এই পৃথিবীতে?
ঘুমোতে চেষ্টা করছি, ঘুমোতে পারছি না। অসহ্য গরমে ঘুমোতে আমার কষ্ট হয় না, কিন্তু আজকের এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ঘুম আসছে না, শীত শীত লাগছে, খালি গায়ে থাকার জন্য লাগছে। খালি গায়ে থাকার কারণ আমার পাঞ্জাবি এখন বাদলের গায়ে। শুয়ে শুয়ে ছেলেবেলার কথা ভাবতে চেষ্টা করছি, বিশেষ কোনো কারণে নয়। ঘুমবার আগে কিছু একটা নিয়ে ভাবতে হয় বলেই ভাবা।